গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কুয়াশা দেখতে বরাবরই আমি খুব ভালোবাসি, কুয়াশা দেখতে বলবো না, মানে এই সমস্ত কুয়াশা ভেজা যাওয়ার দিন একটু মেঘলা ওয়েদার থাকবে শীতকালে, এই মানে যতই যাই বলুন না কেন শীতকালটা তো একটা ক্ষণস্থায়ী সময় আমাদের এখানে, ওই দুটো মাসে মোটামুটি থাকে, আর তার মধ্যে একদম পুরো দিন কুয়াশা থাকবে বা সকাল থেকে একদম ঘন কুয়াশা থাকবে এইরকম দিন পাওয়াটা কিন্তু লিটারালি একটু কি বলবো এক্সপেন্সিভ, রোজ পাওয়া যায় না। তো ঠিক আছে, আমি সেজন্য আজকে ব্লগটা ছাদের থেকে স্টার্ট করছি, 7:15 বাজে ঘড়িতে, এখনও রান্নাবান্না কিছু স্টার্ট করিনি, সকালে উঠে কিছু টুকিটাকি কাজ ছিল আমার, সেই সব কিছু আমি মিটিয়ে ফেলেছি। আর আমার যদিও এখন ছাদে এসে মানে ছাদে আসার সময় একটু চাদর টাদর নিয়ে আসাই উচিত ছিল, কিন্তু কি করবো বলুন, তাড়াহুড়োতে আর ইয়ে ছিল না, কিন্তু ঘরে অত একটা ঠান্ডা নেই যে একদম চাদর পরে থাকতে হবে, কানফান ঢেকে থাকতে হবে, সেরকমও ঠান্ডা নেই, সোয়েটার পরলে যথেষ্ট। কিন্তু এই পেছনটা দেখুন, কেমন লাগছে বলুন তো? হ্যাঁ, এই জন্যই এলাম, মিনিট পাঁচেক আমি এখানে থাকবো, থেকে তারপর চলে যাব। আচ্ছা, আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটু চারিদিকটা দেখাচ্ছি। দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পরে, এখন আমি এসেছি আমার বাড়িতে। আজকে মানে ওই তাড়াতাড়ি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে তারপর এসেছিলাম স্কুলে, আর ওখান থেকে আমি ডিরেক্ট বাড়িতে এসেছি, কারণ আজকে আমাকে কিছুক্ষণ পর একটা অন্নপ্রাশনের ইনভিটেশনে যেতে হবে। আজকে অধীক্ষিতার অন্নপ্রাশন, তো পুচকুকে আপনারা অনেকেই দেখেছেন আমার ব্লগে, যদি না দেখে থাকেন তাহলে ওর সাথে আমার যে ব্লগটা ছিল সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আর এখন এসে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি, কিছুক্ষণ একটু রেস্টও নিলাম, এবার খাবো চা। চা তো খাচ্ছি, আর চায়ের সাথে দেখাও বিস্কিটের সাইজটা, উল্টো করে দেখাও, সুন্দর আছে দেখতে, সারফেসটা দেখাও, একটা কত মানে এটাকে কত বড় বলাটা ভুল, এটা জাম্বো জাম্বো সাইজের একটা কুকিজ যেটা এনেছে পিয়া, জানি না কোথার থেকে খুঁজে টুজে এত বড় বিস্কিট এনেছে, আসলে কৃপণ লোকের বুদ্ধি আর কি, একটা দিলেই হয়ে যাবে, সেজন্য পিয়াটা খুঁজে টুজে এনেছে। চা শেষ হতে না হতেই আমাদের ইভিনিং স্ন্যাক্স আমাদের সামনে, তো এবার এটাকে এনজয় করার পালা, তো ঠিক আছে সবাই খেয়ে নিই। তাহলে ইনভিটেশনে যাওয়ার জন্য আমরা একদম রেডি। আচ্ছা তুমি বলে দাও আমরা যাচ্ছিটা কোথায়? আমরা যাচ্ছি আমার এক কলিগের মেয়ের অন্নপ্রাশন। আচ্ছা, এবার সম্পর্কটা কিন্তু ওদের সাথে আমাদের খুবই ভালো, মানে ওর কলিগ সেটা তো ঠিকই আছে, এবার কলিগের যে ওয়াইফ ঋতুপর্ণা, ও হলো আমার মানে স্কুলে আমার থেকে এক বছর জুনিয়র ছিল আর কি, তো তারপরেও ওই মানে যেহেতু ওর কলিগ ওর হাজব্যান্ড, তো এই সূত্রে মানে আমাদের মধ্যে বন্ধুত্বটা খুবই গভীর, আর এখন বন্ধুত্ব থেকে কি মানে কি বলবো মানে দিদি বোন হয়ে গিয়েছি আমরা। তো যাই, চটপট দেখা করে আসি সবার সাথে, টাটা। এই যে বাবা, এই যে তুমি চিনতে পেরেছো? হ্যাঁ চিনতে পেরেছো, ঠিক আছে। নেমন্তন্ন খেয়ে চলে এলাম, খাওয়ার দাওয়ার দারুণ হয়েছিল, মানে দারুণ অ্যারেঞ্জমেন্ট হয়েছে সব কিছুরই। এইবার কিন্তু দুঃখের বিষয়, আমি সেখানটাতে খুব বেশি কিছু শ্যুট করতে পারিনি, এবার হাজব্যান্ডের সব কলিগদের সাথে দেখা হলো অনেক দিন পর, তো নানান ধরনের কথাবার্তা সবার সাথে দেখা দেখি, এই খাওয়ার দাওয়ার এই সব করতে করতে আর আমার ব্লগের কথা ঠিক মাথায় ছিল না, তো আর কি আজকেও একটা ছোট্ট ব্লগই যাচ্ছে,
তো আশা করব পরের দিনগুলো আর একটু ভালো হবে। তো এবার চেঞ্জ টেঞ্জ করে নিই, রাতও হয়ে গেছে অনেকটা। আসলে মানে এটাই ফ্যাক্টর আর কি, ওই রাতটা যেহেতু অনেকটা হয়ে গিয়েছিল তো মাথায় একটা তাড়া ছিল যে তাড়াতাড়ি আসতে হবে এইসব, আর ভিড়ও হয়ে যায় আর কি। ওই মোটামুটি 9:30-10টার দিকটা এই টাইমটাতে একটু ভিড়টা হয়ে যায়, তো সব মিলে আর কি সেজন্যই শ্যুটটা হয়ে ওঠেনি। তো যাই চটপট চেঞ্জটা করে নিই, আবার দেখা হচ্ছে ঠিক পরদিন সকালবেলায়। মানে গতকাল আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আর কি আসার পর, আর মানে আমার পরীক্ষা রিগার্ডের আমার বোনের সাথে কিছু ডিসকাশন ছিল এইসব করে, আমি আর ভীষণ টায়ার্ডও ছিলাম, রাতও হয়ে গেছিলো অনেকটা, তো সব কিছু মিলে আর গতকালকে ব্লগটা এন্ড করা হয়নি। তো বেসিক্যালি আমি আজকে এখন ব্লগটা এন্ড করার জন্যই ক্যামেরা অন করলাম। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট বি ফিট ফ্যাট।